আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল জেসিস ব্লগ। আজকে ছুটির দিন, আমরা আজকে চলে যাচ্ছি আমাদের বাড়ির খুব কাছেই রূপনগরে। ওখানে এক এক সিজনে এক এক রকম রূপ থাকে। এখন হচ্ছে শরৎকাল, চারপাশে শুধু কাশফুলই দেখা যাচ্ছে। আমরা ওখানে যাচ্ছি, একটু ঘোরাফেরা করব, আনন্দ হবে, ঘোরাফেরা হবে, কিছু খাওয়া দাওয়া হবে, আর আমাদেরই আনন্দে আপনারাও থাকবেন আমাদের সাথে। রাস্তার পাশের এই জায়গাটায় মনে হচ্ছে আজকে কোনো ওয়াজ মাহফিল হবে। এখানে প্যান্ডেল ট্যান্ডেল করা আছে দেখে তাই মনে হচ্ছে। আমরা চলে এসেছি কাছাকাছি। আমরা প্রথমে ভেবেছিলাম এখানে রেস্টুরেন্টে বসবো কিছুক্ষণ, কিন্তু এখানকার পরিবেশ দেখে মনে হলো আজকে এখানে নৌকায় চড়বো। আর এখানে মাছ ধরছে, এভাবে মাছ ধরা আসলে টিভিতেই বেশি দেখেছি, সামনাসামনি তেমন এটা দেখা হয়নি, ভালোই লাগছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছি, আর ওদিকে সবাই মিলে নৌকা ঠিক করে ফেলেছে। আমরা এখন নৌকায় উঠে যাচ্ছি। আমরা নৌকায় উঠে গেলাম, আর নৌকায় ওঠার ব্যাপারটা আমার কাছে আসলে খুবই ভয়ের লাগে। আমরা তখন ক্যামেরাটা বন্ধই ছিল, ওঠার পরে আসলে মনটা ভালো হয়ে গেছে। চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল। এটা আসলে নদী না, এই পাশটায় নর্মালি শীতকালে সরিষা ক্ষেত থাকে, এখন বর্ষার পানি জমে এখানটায় এরকম একটা বিলের মতো হয়েছে। কিছু দূর পরপর আমরা শাপলা ফুল দেখতে পাচ্ছিলাম। বিকালের পরিবেশটা যে এত ভালো লাগছিল আসলে বলে বোঝানো যাবে না। এইখানে শীতের সময় আসলে সরিষা চাষ করা হয়, পুরো জায়গাটা একদম হলুদ হয়ে থাকে। আমার আগের চ্যানেলে এখানকার সরিষা ক্ষেতের একটা ভিডিও আছে। আমি এখানকার ওই রূপটা যতটা না সুন্দর, মানে এই রূপটা আমার কাছে তার চেয়ে আরও বেশি সুন্দর লাগছে। এখানে শাপলা ফুল ছিল, আমরা শাপলা তুললাম। মনে হচ্ছিল এত শাপলা ছিল, কয়েকটা তুলে নিয়ে গেলে একদিন আমরা রান্না করে ফেলতে পারতাম। টেনে টেনে শাপলা তুলতে আসলে বেশ মজাই লাগছিল, অন্যরকম একটা অভিজ্ঞতা। পানির উপরে গাছের ছায়া পড়ে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। এত সুন্দর পানি দেখে নৌকা ভাসানোর ইচ্ছেটা আর দমিয়ে রাখতে পারলাম না। ব্যাগে একটা কাগজ ছিল, সেটা দিয়ে নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দিলাম। আর এরা হাতের কাছে যাই পাচ্ছিল, পানির মধ্যে থেকে টেনে টেনে তুলে এনে আমাকে দেখাচ্ছে যে এটা কি, এটা কি। আমি নিজেও আসলে সবকিছু চিনি না, তারপরেও যা চিনতাম সেগুলো বলার চেষ্টা করছিলাম। নৌকায় ঘুরে বেড়াচ্ছিলাম, আর একটু পরপর ফটো সেশন হচ্ছিল। আমাদের যে মাঝি ছিলেন তাকে জিজ্ঞেস করলাম উনি গান জানেন কিনা, কিন্তু উনি বললেন যে উনি গান জানেন না। সন্ধ্যা হয়ে এসেছে, আজান দিয়ে দিয়েছে, এখন ফিরে যাওয়ার পালা। আমরা তীরের দিকে চলে যাচ্ছি। সবাই রূপনগরে এসে নৌকায় চড়তে চাইলে এখানে রাস্তার পাশে যে বিলটা, এখানে দাঁড়ালেই মাঝিদের সাথে দেখা হবে। ওরাই ডাকতে থাকে নৌকায় চড়ার জন্য, ওদের সাথে দামাদামি করে নিতে হবে। আমরা এখানে দেড় ঘন্টার মতো নৌকায় ছিলাম, আমাদের কাছ থেকে 200 টাকা রাখা হয়েছে। আমরা নেমে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাব। আমরা ভেবেছিলাম এখানকার কোনো রেস্টুরেন্টে বসবো, কিন্তু এখানে সন্ধ্যা হয়ে গেলে রিক্সা পেতে সমস্যা হয়, এই জন্য আমরা শহরের মধ্যে চলে আসলাম। তারপর থানার মধ্যে চলে যাচ্ছি। বাচ্চারা বলছিল যে ওরা বার্গার খেতে চায়, এই জন্য আমরা রোপার্স এ চলে যাচ্ছি। ওখানকার বার্গারটা সবাই খুব পছন্দ করে। এখানকার বার্গার আসলে আগে আরও বেশি ভালো ছিল, যখন আমরা থানার রোডে থাকতাম তখন প্রায় আসা হতো। এখানকার বার্গারের মানটা তখন আরও বেশি ভালো ছিল, তবে দিনে যাচ্ছে আর জিনিসপত্রের মান তো আর একরকম থাকে না। কোনো রেস্টুরেন্ট প্রথম শুরু হওয়ার পরে ওটার মান আসলে অনেক বেশি ভালো থাকে। আমরা মেনু কার্ডটা নিয়ে নিলাম, কে কোনটা খাবে দেখে নিচ্ছে। আর এখানে বিভিন্ন দামের বার্গার আছে, ওরা দেখছে কে কী খাবে। কেউ জুস নিতে যাচ্ছে, কেউ বার্গার নিতে যাচ্ছে। আমি একটা ওয়েজেস নিলাম, অর্ডার দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে পে করতে হয়, তারপরে অর্ডারটা ওরা সার্ভ করে রেডি হওয়ার পরে।
অর্ডার করে এসে টেবিলে বসেছিলাম, ওরা প্রায় 20 মিনিটের মধ্যেই আমাদের খাবারটা দিয়ে দিল। বাহিরে খাবার খেলে তো বাচ্চারা এমনিতেই খুব খুশি হয়ে যায়, তার উপরে বার্গার হলে তো কথাই নেই। ওই যে খাচ্ছে, বার্গার খাচ্ছে। আর ড্রিঙ্ক হিসাবে ওরা নিল চকলেট কফিটা। খাওয়া দাওয়া শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর আমার বাচ্চারা বলছে যে আমরা আগে যে বাসায় থাকতাম সেই বাসায় একটু দেখা করে যাবে। এটা ঠিক রোভার্সের সাথেই যে বাসাটা সেটাতেই আমরা থাকতাম, এই বাসাটাতেই আমরা থাকতাম আগে, কিন্তু সব কিছুর সুবিধার জন্য এখন অন্য এলাকায় চলে এসেছি। আমরা আমাদের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে ফেললাম, এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।